আমরা এখন বাণীপুর লোক উৎসবের মাঠে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এই বাণীপুর লোক উৎসব। স্থানীয় লোকেরা অবশ্য বাণীপুর মেলাও বলেন। কেন একে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোকমেলা বলে এখানে না এলে বুঝতে পারবেন না। এবারের মেলার মূল গেটটি যথেষ্টই আকর্ষণীয়। গেটের দুধারে একতারা বাজিয়ে দুজন বাউল যেন স্বাগত জানাচ্ছে আপনাকে। প্রায় কয়েক হাজার লোকশিল্পীর সমাগম ঘটে এই মেলাকে কেন্দ্র করে। উত্তর চব্বিশ পরগনার অশোকনগর কিংবা হাবড়া স্টেশন থেকে টোটোতে চড়ে আপনি এই মেলায় আসতে পারেন। আমরা এখন মেলা প্রাঙ্গণে। রাজ্যের অন্যতম আকর্ষণ যদি শান্তিনিকেতনের পৌষ মেলা হয়ে থাকে, তাহলে তারপরেই স্থান পেতে পারে বাণীপুরের এই লোক উৎসব। ইদানিং রাজ্যে একাধিক হস্তশিল্প মেলা হয়, কিন্তু এই মেলা বহু দিনের, বহু প্রাচীন। দেখতে দেখতে এবার তারা 66তম বর্ষে পা দিল। পটের গান তো দেখতে পাবেনই এই মেলায় আসলে। এছাড়াও রয়েছে বাঁশের কাজ বা নতুন গ্রামের পেঁচা, পেঁচার পাশাপাশি কৃষ্ণ সহ একাধিক সুন্দর সুন্দর কাঠের পুতুল সব পাবেন এই হস্তশিল্প মেলাটিতে। এই মেলাতে এসেই আবার দেখা মিলল প্রবীণ পুতুল শিল্পী বুলু রানী পালের সঙ্গে, যিনি তৈরি করেন বাংলার প্রাচীন এক ঐতিহ্যশালী পুতুল বুড়ো পুতুল। শুধুই কি হস্তশিল্প মেলা, হস্তশিল্পের পাশাপাশি অন্যান্য সামগ্রীরও দেখা মেলে এই মেলাতে। রয়েছে গরম গরম জিলিপি। এই মেলাতে এলে আপনাদের আরেকটি খেলনা চোখে পড়তে বাধ্য, সেটা কাঠের খেলনা গাড়ি। বনগা অশোকনগরে এই খেলনা গাড়িগুলো খুবই জনপ্রিয়। Thank you.
একবার আমরা একটু এলাম বেতের দোকানের দিকে। সেখানেও সুন্দর সুন্দর কাজ। ওহ, বলাই তো হয়নি, এই মেলা প্রতি বছর হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে, চলে 9 দিন ধরে। আমরা যখন মেলা শেষ করে ফের মূল গেটের কাছে ফিরে এলাম, তখন ঘড়িতে রাত 8টা বাজে। আর এই রাত 8টার সময় মেলাতে যেন জনস্রোত। জনস্রোত দেখে সত্যি বলতে হয়, যথার্থই সার্থক এক লোক উৎসবের ভূমি এই মণিপুর।